শুধু জর্দার ব্যবসা করেই বছরে সরকারকে আয়কর দিচ্ছেন প্রায় অর্ধশত কোটি টাকা, সম্পদের মালিক অন্তত 10,000 কোটি টাকা। অথচ 93 বছরের জীবনে ভোগ বিলাসের প্রতি এতটুকু মোহ জমেনি তার, বরং সরকারকে আয়করের পুরো টাকা বুঝিয়ে দিতে পারাটাই যেন তার আনন্দ। এ তৃপ্তি নিয়ে এবারও দেশের সেরা করদাতা ঢাকার জর্দা ব্যবসায়ী কাউস মিয়া। টানা 15 বছর তিনি এই অবস্থান ধরে রেখেছেন, বাড়িয়েছেন ব্যবসাও। রেঞ্জ রোভার, মার্সিডিস বেঞ্জের মতো দামি গাড়ি চড়াতো তার জন্য নস্যি। অথচ বছরের পর বছর তিনি চলাফেরা করছেন পুরনো মডেলের এক লক্কর ঝক্কর মার্কা টয়োটা গাড়িতে। গুলশান বাড়িধারার বিলাসবহুল বাড়িতে বসবাসের সামর্থ্য থাকলেও কাউস মিয়ার বাস পুরান ঢাকার আরমানি টোলার বাসায়, আর পাশে রাগা নবাব দেউরি লেনের জীর্ণশীর্ণ ভবনের সাদামাটা অফিসেই চলে শত শত কোটি টাকার ব্যবসা। আমার সকল ব্যবসা, ভাত খাইছে না খাইছে ওদের খবর নেই, ব্যবসা হয়েছে মানে আমার মন আনন্দ করে ফ্যাট বড়াই রাখে, আল্লাহ একদার জন্য একদার দেয় দেখতেই আছে। বৃহস্পতিবার দুপুরে তার অফিসে গিয়ে দেখা গেল বিছানার এক পাশে রাখা হিসাবের খাতাপত্র, আসবাব মোটে একটি স্টিলের আলমারি, একটি সিঙ্গেল খাট, একটি টেলিফোন আর একটি টেবিল, দেয়ালে বাধাই করা কিছু ছবি। এই সাদামাটা অফিসে থেকে কিভাবে দেশের সেরা করদাতা হলেন এমন প্রশ্নের জবাবে কাউস মিয়া বলেন, আমার ব্যবসায় লুকাছাপা কিছুই নেই, যা বিক্রি হয় সবটারই কর দেই। সরকার প্রাপ্য সরকারের দিনা দেব কারে, আমার তো একদিন মরণ লাগবো, মরলে কি 1 টাকা নিতাম না 1 লাখ টাকা নিতাম? দেশের অনেক বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৌশলে কর ফাঁকির অভিযোগ আছে, কেন সেটা করার ইচ্ছা জাগেনি কখনো, এমন প্রশ্নের জবাবও ছিল চমকে যাবার মতো। আমি তো ব্যবসা করছি বাবার নিচে সেতে দেখা রাস্তায় টাকা বলে রয়েছে, বাবা ধরতে দেয় নেই দিন আছে। এনবিআর সূত্রে জানা গেছে ব্যবসার আয়, বাড়ি ভাড়া, ব্যাংকে জমা টাকার মুনাফা থেকে নিয়মিত কর দেন কাউস মিয়া। প্রোপাইটরশিপ ব্যবসা হওয়ায় কোম্পানির করও তার ফাইলে যুক্ত হয়ে বাড়িয়েছে আয়করের পরিমাণ। যে আমদানি পর্যায়ে যে উচ্চ করকর্তন এই বিষয়টি আছে, সেটি তার নামে ক্রেডিট হয়, তিনি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন। কিন্তু অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা অন্যান্য বিত্তশালী যারা আছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে তারা হয়তো কোম্পানির নামে বা প্রতিষ্ঠানের নামে তার আমদানি করেন এবং প্রতিষ্ঠানের নামে তার ট্যাক্সটি ক্রেডিট হয়। কর্মকর্তারা জানান দেশের শীর্ষ ব্যবসায়ীদের অনেকেই কর ফাঁকি দেওয়ার জন্য নানা কৌশল করেন, ব্যতিক্রম কাউস মিয়া। তারা বলেন রাষ্ট্রকে উপযুক্ত কর দিয়েও ব্যবসায় যে মুনাফা করা সম্ভব তার নজির কাউস মিয়া। এনবিআর বিষয়টা সম্পর্কে একেবারে যে মানে অবগত নয় তা নয়, অবগত অবশ্যই আছে এবং এই বিষয়গুলি বিবেচনার জন্য কিন্তু নতুন যে আয়কর আইনের খসড়া প্রণীত হচ্ছে সেই বিষয়ে সেখানে যথেষ্ট মানে বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা করে আইনের সংশোধনগুলি প্রয়োজনীয় পরিবর্তনগুলি আনার চেষ্টা করা হয়েছে। কাউস মিয়ার ব্যবসায় হাতে ঘড়ি বাবার হাতে, 1967 সালে পাকিস্তান আমলেও সেরা করদাতা হন কাউস মিয়া। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।